ওয়েলকাম স্টুডেন্টস বাংলার ক্লাসরুম ফার্স্ট পেয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা একাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটকের প্রশ্ন উত্তরগুলোকে নিয়ে একটু আলোচনা করবো আগে কয়েকটি পর্বে আমরা গোটা গুরু নাটকটি আলোচনা করেছি পাঠ করেছি এবং সেখানে বিষয়বস্তু সম্পর্কে আমরা সম্ভব রূপে ধারণা লাভ করেছি এখন আমাদের কয়েকটি প্রশ্ন চটপট দেখিনি মোটা থাকে কয়েকটি প্রশ্ন যেমন চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট বা প্রধান দ্বন্দ্বের কোন কথাটা এখানে প্রকাশিত হয়েছে বা গানের যে পরিচয়গুলো পেয়েছি গানের ব্যবহারে তাৎপর্যক ইত্যাদি ইত্যাদি কয়েকটা প্রশ্ন রয়েছে এছাড়াও তোমাদের সহায়কা নানা নানারকম প্রশ্ন হচ্ছে সেগুলো তোমরা সব দেখবে মোট কথা নাটকটা পড়া থাকলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরই ঠিকভাবে আমরা লিখতে পারবো সেই জন্য বার কতকভাবে নাটকটাকে পড়ে নিতে হবে নাটকটা গভীরভাবে পাঠ করা থাকলে আমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যাই হোক প্রথমে আমরা একটা প্রশ্ন আলোচনা করি যেটা হচ্ছে গুরু নাটকের প্রধান দ্বন্দ্বটা কি। মানে নাট্যকার এখানে কোন দ্বন্দ্বটাকে এখানে উপস্থাপিত করতে চেয়েছেন এবং নাটকে কোন শক্তির জয় ঘোষিত হয়েছে ইত্যাদি এই ধরনের প্রশ্ন যদি থাকে এক প্লাস চার বা ভাগ করে থাকলো বা কখনও কখনও পাঁচ নম্বরের একটাই প্রশ্ন এলো নাট্যদ্বন্দ্ব সম্পর্কে যা জান লেখো এরকম আর কি তাহলে নাট্যদ্বন্দ্বটা সম্পর্কে আমরা অলরেডি জেনে নিয়েছি মূল কথাটা কি এখানে দ্বন্দ্বটা হচ্ছে প্রথার সঙ্গে এমন প্রাণের যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তার রূপরেখাটাকে নাট্যকার এই অচলায়তনে বিভিন্ন চরিত্রগুলোর মধ্য দিয়ে প্রকাশ করেছেন গুরু নাটকটা তো আমরা আগেই জেনে নিয়েছি যে তাদের অচলায়তন একটা ক্ষুদ্র অভিনয়যোগ্য সংস্করণ রূপে রবীন্দ্রনাথটাকে সৃষ্টি করেছিলেন এখানে আমাদের অচলায়তনের মতন এই নাটকেও সেই প্রথা সর্বস্ব কুসংস্কারের বিরুদ্ধে পঞ্চক যেভাবে প্রাণের প্রাণময়তা স্পর্শ নিয়ে এখানে এসে দেখা দিয়েছে মূল সেভাবেই গড়ে উঠেছে নাটকে যাই হোক মহাপঞ্চক এখানে প্রথা সর্বস্ব এই কুসংস্কারের প্রতীক হিসেবে এসেছে আর পঞ্চক তার ভাই সজীব প্রাণময়তার পূর্ণ প্রতীক হিসেবে এসেছে এই হচ্ছে মেন ব্যাপার প্রধান দুটি চরিত্র এইভাবে গড়ে উঠেছে এবং এই দুটি চরিত্রকে কেন্দ্র করেই গোটা নাটক অচলায়তন বা গুরু দুটো নাটকই এগিয়ে গেছে এই দুটি প্রধান চরিত্রকে কেন্দ্র করে কারণ এদের দুটোর ভিত্তিভূমি মূল নাটকটার মূল বিষয়বস্তু মূল নাটক অচলায়তন সম্পর্কে রবীন্দ্রনাথ যে কথাটা বলেছিলেন আমাদের এই গুরু নাটকের ক্ষেত্রেও সেই কথাটা একইভাবে প্রযোজ্য হয়েছে মানে মূল কথাটা কি সংস্কারের দুর্গ থেকে মুক্তি পাওয়ার এই জন্য যে পঞ্চকের যে চেষ্টা সেটাকে তো নাট্যকার এখানে দেখিয়েছেন ঘটনার চক্রের আবর্তনের মাধ্যমে সেই ব্যাপারটাকে এখানে তুলে ধরতে হবে যাই হোক যেটা আমরা এখানে মুখ্যরূপে এই দ্বন্দ্বটাকে এখানে উপস্থাপিত করতে চেয়েছেন নাট্যকার সেইটা হয়েছে কি না অচলায়তনের অধিবাসীদের এক ধরনের জড়তা আর কৃত্রিমতা গ্রাস করে ফেলেছে এই ব্যাপারটা আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পেরেছি বাইরের জগতে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ থেকে তারা বঞ্চিত নিয়মের রাজত্ব জিজ্ঞাসা কোনো স্থান নেই অন্ধ আর আচার নির্দেশিত অনুশাসনই তাদের একমাত্র ভবিতব্য বলে অচলায়তনের অধিবাসীরা সেটাই মনে করেছে সেটাই তাদের একমাত্র কর্তব্য এবং তারা এটাকেই মেনে চলতে জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে এই প্রথাধারা অবরুদ্ধ আর কঠোর নিয়মের অধীন আয়তনে ব্যতিক্রম শুধু পঞ্চক এবং মুক্তি পিয়াসি সুভদ্র সুভদ্র বস না জেনেই উত্তর দিকের জানলাটা খুলে দিয়েছে সে ব্যাপারটা আমরা অনুভব করতে পেরেছি পঞ্চক ই প্রধান চরিত্র যিনি সচেতনভাবে প্রথাগুলোর বিরোধিতা করে গেছেন পঞ্চক হল মহাপঞ্চকের ভাই প্রথা আর প্রাণের মূল দ্বন্দ্বের ক্ষেত্রে এই দুই ভ্রাতৃদয়ের ভূমিকাটাকে আমরা দেখতে পেয়েছি সব কিছুকে পরখ করে নেওয়া সব কিছুকে যুক্তিগ্রাহ্যভাবে মানবার একটা চেষ্টা আমরা পঞ্চকের মধ্যে দেখতে পেয়েছি এবং সব কিছু বন্ধন মুক্তির আকাঙ্ক্ষায় পঞ্চকের চরিত্র ধর্ম হিসেবে ফুটে উঠেছে একদিকে বিকারমনা অনুশাসনপন্থী আয়তনের অধিবাসী বৃন্দ যারা সব কিছুকে বিনা জিজ্ঞাসায় সব কিছুকে মেনে নেয় অন্যদিকে প্রথা আর আচারকে অস্বীকার করে মুক্ত সজীব প্রাণময়তার পঞ্চকের ক্রিয়াকর্মে আবর্তিত হয়েছে সরোপরি দাদা ঠাকুরিবেশে গুরুরাবির্ভাব প্রথাকে সরিয়ে সফল মানসিকতা ও সক্রিয় প্রাণময়তার শুভ বিজয় ঘোষণা করেছে এবং শেষ পর্বে আমরা দেখতে পেয়েছি যেটা চতুর্থ দেশে গুরু নাটকের আমরা দেখতে পেয়েছি অচলায়তনে সেখানে দাদা ঠাকুর যোদ্ধা দেশে এসে সমস্ত কিছু ভেঙে দিয়ে পঞ্চক এবং মহাপঞ্চকের ওপর নতুন করে মন্দির নির্মাণ করার কথা বলেছেন এই হয়েছে মূল দ্বন্দ্বের কথাটা এইভাবে এটাকে বুঝি ভাগিয়ে লিখতে হবে তাহলে এটা উত্তরটা হয়ে যাবে বেশ পরের প্রশ্নটা চলে যায় সেটা হচ্ছে গুরু নাটকের পঞ্চক চরিত্রের পরিচয় দেওয়া পঞ্চক চরিত্রের অনেকগুলো বৈশিষ্ট্য সন্ধান আমরা পেয়েছি গুরু নাটকে সর্বপক্ষে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে পঞ্চক সে অচলেতনের আবাসিক শিক্ষার্থী কিন্তু অন্যান্য সতীতদের মতো সে শুধু মন্ত্রপাঠকে গুরুত্ব দেয় না এবং সেটাকে ধ্রুব বলে মনে করে না আয়তনে কঠোর নিয়ম শৃঙ্খলা অনুশাসনে তার মন বিভাগী হয়ে ওঠে সুদূরের পিয়াসি রূপে তার মন ছুটে যায় মুক্তির রাজ্যে স্বাধীন এবং যুক্তিধর্মী মরণশীলতায় সে গান গেয়ে ওঠে গুরুরাধ আবাহনী সঙ্গীত গেয়ে ওঠে তুমি ডাক দিয়েছো কোন সকালে ইত্যাদি ইত্যাদি পরিচয়গুলো আমরা পেয়েছি এরূপ যে উপলব্ধি সেই উপলব্ধিটাই মানে এই সধর্মটাই তাকে আলাদা করে দিয়েছে অন্যান্য চরিত্রগুলো থেকে এবং তার একটা ব্যক্তিত্বময় উজ্জ্বলতায় সেই চরিত্র তার চরিত্রটা স্পষ্ট হয়ে উঠেছে কৌতূহলবশত সুভদ্রের উত্তর দিকে জানলা খুলে দেখাটাকে যখন সবাই পাপ কাজ বলে মনে করেছে তখন সুভদ্রর পাপ ভাঙতে উদ্যোগী হয়েছে পঞ্চক পাপ আর পুণ্যকে সে সভ্যতার এই কষ্টি পাথরে যাচাই করতে চায় সংস্কার ভাঙতেই তার আনন্দ আয়তনের অস্পৃশ্য যুবকদের সঙ্গে সে যুক্তিহীন সংস্কার উপরে ফেলতে চায় তাদের সঙ্গে সে কথাবার্তা বলছে তাদের সঙ্গে সে কর নাচ গান করছে ইত্যাদি ইত্যাদি পরিচয়গুলো আমরা পেয়েছি তো বিদ্রোহী তার বিদ্রোহের অভিমুখ অচলায়তনের আচার সর্বস্ব প্রথা এবং কুসংস্কারের বেড়া আবদ্ধ শিক্ষা প্রণালীর এটাকে সে সহজভাবে মন মানে মনের ভেতর থেকে গ্রহণ করতে পারছে না নাট্যকারের সমস্ত দরদর তাই পঞ্চকের পক্ষে গিয়ে পড়েছে সে ভাবপ্রবণ সৌন্দর্য সচেতন সুদূরের পিয়াশি প্রত্যাশী এবং তার প্রতিবাদী সত্তা অচলায়তনে মূর্তিমান বিঘ্ন রূপে দেখে দেখা দিয়ে সমস্ত জড়তার বন্ধন আলগা করে দিয়েছে আবেগতারিত ভিরু আশ্রমিক যারা রয়েছে তাদের অন্তরে সাহস আর উদ্যমের যোগান দিয়ে গেছে পঞ্চক তার বিভিন্ন কথাবার্তা এবং ঘটনা মধ্য দিয়ে এবং তার যে উক্তিগুলো আমরা পেয়েছি অচলায়ত নাটকও পেয়েছি বা গুরু নাটকও পেয়েছি যেমন শিশু শিক্ষার্থীদের সে বলেছে যে অচল ভয়ানক না হলে মজা কিসের বা মাতৃহত্যা করলম না অথচ মাতৃহত্যার পাপ করলুম সেইটা দেখবার জন্যই তো এই কাজটা করেছি বা তোমার জয় জয়কর হবে সুভদ্র ইত্যাদি ইত্যাদি বিবিধ যে উক্তিগুলো আমরা সংলাপগুলো পেয়েছি পঞ্চকের মধ্যে থেকে সেইগুলি তার এই চরিত্রের বৈশিষ্ট্য সাক্ষ্য দেয় তিনশো পঁয়তাল্লিশ বছরের রাগল তুমি ঘুচিয়েছ সুভদ্রকে বলেছে এই ধরনের যুক্তিধর্মী সংলাপের মধ্য দিয়েই ভীতিপ্রদ পরিস্থিতি থেকে বালকদের কাছে সহজ করে দিয়েছে এবং সুভদ্রর কান্না তাকে অস্থির করে তুলেছে তার মধ্যে একটা সহানুভূতিশীল মনও রয়েছে এ ব্যাপারটাকে উল্লেখ করতে হবে তাকে বাঁচাতে এবং তাকে সাহসী করে তুলতে সব রকম সে প্রচেষ্টা নিয়েছে এবং তাদের মহাপঞ্চকের বিরুদ্ধেও সেও বিরুদ্ধ করতে পিছপা হয় না তার এই উদার সংবেদনশীল চরিত্র ধর্মই তাকে নায়কের আসনে বসিয়েছে এইটুকু নিয়ে কথা আমরা বলতে পারি তাছাড়া আমরা আর একটু কথা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গুরু নাটকে পঞ্চক চরিত্রটার মধ্যে দিয়ে একটা আদর্শের প্রচার করতে চেয়েছেন এটা কথাটাকেও বলা আমাদের শব্দ হবে যেখানে ছাত্ররা হবে যুক্তিবাদী সংস্কারমুক্ত সহানুভূতিশীল পঞ্চক তার ব্যক্তিগত জীবনাচারণ দিয়ে সংস্কার এবং এই বিশ্বাসের শাসনের সন্তুষ্ট বালকদের সামনে নতুন জীবন দর্শন তুলে ধরতে চেয়েছে সে মহামায়ুর দেবীর পুজোর দিনে ওই যে ঘটনাটা আমরা পড়েছি ওই কাঁসার থালার উপরে মাঠ গর্তের মাটি রেখে তার উপরে পাঁচটা শেয়াল কাটার পাতা তিনটে মাসকুলা সাজিয়ে নিয়ে নিজে আঠেরো বার ফু দিয়েছে এর ফল সংস্কারের মতে তিন দিনের মধ্যে যে নিশ্চিত সর্বদংশন হবার কথা ছিল সেই সব পঞ্চককে আজও খুঁজে পায়নি বলে পঞ্চক বলেছে তাতেই সব যে এই যে প্রথাগুলো এগুলো যে ভ্রান্ত সেটাই প্রমাণ করতে পেরেছে পঞ্চক শিশু শিক্ষার্থীদের সামনে যদি এই পঞ্চককেই কিন্তু দেখা গেছে তাদের পিতামহ বিস্কম্ভীর কাকুরের মধ্যে জন্মগ্রহণ করার কথা বিশ্বাস করতেছে সে যখন যুবকদের সঙ্গে কথাবার্তা বলছে আলোচনা করছে তখন তার কথাবার্তার মধ্যে আবার এই বিশ্বাস প্রবণতাটা আমরা লক্ষ্য করেছি তার মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে সে দ্বন্দ্বটার কথাটাও দাদা ঠাকুরের সঙ্গে কথোপকথনকালে আমরা জানতে পেরেছি যে আমি ভয়ানক টানাটানির মধ্যে আছি অর্থাৎ এই যে খেসারির ডাল খেতে তার আপত্তি না থাকলেও সেই ডালের চাষে কিন্তু তার ঘোরনীহা এই ব্যাপারগুলো নাট্যকার এনেছেন তার এই প্রকাশ করবার জন্যে তামা পিতলে কাজ করতে আপত্তি না থাকলেও লোহা পেটানোর কাজে ছিল পঞ্চকের তীব্র সংস্কার এবং অনীহা বা অনিচ্ছা কর্মের দিন গান কেটে গেলিতে দিয়ে বিভিন্ন যে উদাহরণগুলো আমরা পেয়েছি সেইগুলোর কথা উল্লেখ করতে হবে যাই হোক অচলায়তনের প্রথা সর্বস্ব বিমুখ ব্যবস্থা আর ব্যবস্থাপকদের জন্য ব্যঙ্গ আর বিদ্বেষও উগরে দিতে দ্বিধাবোধ করে না পঞ্চক প্রায়শ্চিত বিশ পঁচিশ হাজার রকমের আছে আমি যদি এতনে আয়তনে না আসতাম তাহলে তার বারো নাই কেবল ভূতিতে লেখা থাকতে ইত্যাদির কথাগুলো পঞ্চক তীব্র ব্যঙ্গের সঙ্গেই এগুলোকে উল্লেখ করেছেন এবং প্রবল উৎসাহের সঙ্গে পঞ্চক বলেছে যে পাপের এতটুকু গন্ধ পেলে এরা একেবারে মাছির মতন জোটে যুক্তিবাদী মানুষের পঞ্চকের চরিত্রের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এটা আমরা বুঝতে পারছি পঞ্চক একজন সংস্কারমুক্ত মানুষ পরিণত হয়েছে এই কথাটা পঞ্চক চরিত্রের একটা বিশেষ দিক সেটুকুনি উল্লেখ করতে হবে আর ওই সহানুভূতিশীলতা কথাটা আমরা যেটা বললাম ওই সুভদ্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটাকে উল্লেখ করতে হবে তার চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য আচ্ছা আর প্রথাবিরোধী তার কথাটা তো পঞ্চকের মূল চরিত্র বৈশিষ্ট্য এই তিন চারটে পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলোকে অবলম্বন করে পঞ্চকের চরিত্রটাকে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিতে পারবো মানে প্রথা বিরোধী মানুষের যে বৈশিষ্ট্য পঞ্চকের মধ্যে লক্ষ্য করা গেছে প্রাণের তার প্রকাশ তার চরিত্রকে কেন্দ্রে একটা বিশেষ বৈশিষ্ট্য দান করেছে তার কথাবার্তার মধ্যে তার যুক্তিবাদী মানসিকতার মধ্যে সেগুলোকে উল্লেখ করতে হবে পঞ্চকের চরিত্র বিশ্লেষণ করতে গেলে বেশ এরপরে গুরু নাটকটা কী ধরনের নাটক এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা সম্পর্কে একটু আলোচনা করে দেবে এই বিষয়ে আমরা আলোচনা করেছি প্রথমেই যে অচলায়তনে সংক্ষিপ্ত অভিনয় যোগ সংস্করণটি গুরু নাটক হিসেবে আমাদের পাঠ্যসূচিতে এসেছে এটাকে বক সাংকেতিক নাটক বলবো না তত্ত্ব নাটক বলবো এই বিষয়ে আলোচনাটা আমরা করে নিয়েছি সেই আলোচনাটা তোমরা অবশ্যই একটু দেখে নেবে যাই হোক এটাকে আমরা মোটামুটি তত্ত্বধর্মী নাটক বলতে পারি রবীন্দ্রনাথের এই ধরনের তো অনেকগুলি নাটক রয়েছে তার মধ্যে রাজা রক্ত করবি মুক্তধার মুক্তারাবহৃতি বেশ কিছু নাটক তত্ত্বমূলক রয়েছে এগুলোর মধ্যে সীমা সীমের দ্বন্দ্ব কর্ষণজীবী বনাম কর্মণজীবী দ্বন্দ্ব সংঘাত প্রথা এবং প্রাণের দ্বন্দ্ব নিয়ে এই সমস্ত বিষয়গুলো নাটকেগুলিতে ঘুরে ফিরে এসেছে যাই হোক তার অনেক নাটকের মধ্যে লিরিক প্রবণতাও বৈশিষ্ট্য হিসেবে এসেছে রূপকধর্মী নাটকের আবেদন বুদ্ধির কাছে আর প্রতীকধর্মী নাটকের আবেদন কল্পনার কাছে ও অনুভবের কাছে কিন কিন্তু উভয় নাটকের মধ্যেই পার্থক্য করাটা খুবই দুষ্কর আর কি কঠিন অচলায়তন মানে আমাদের এখন গুরুই ধরতে হবে অচলায়তনেরই তো সংক্ষিপ্ত সংস্করণ রূপটা হচ্ছে গুরু সেই গুরু নাটকটি একটা প্রতীকধর্মী নাটক হিসেবে আমরা ধরতে পারি আয়তনটা একটা শক্ত কাঠিন্যের রূপকে ব্যবহৃত হয়েছে এবং ভারতীয় প্রাচীন আশ্রমিক শিক্ষার প্রতীক হিসাবে আয়তনটি এসেছে নাটকের চরিত্রগুলোও একটা বিশেষ ভাবদত্তনার প্রতীক হিসেবে এসেছে প্রধান দুটি চরিত্রকে তো নাটকটা এগিয়ে গিয়েছে পঞ্চক এবং মহাপঞ্চকের একদিকে রয়েছে প্রাণ ধর্ম এবং আরেকদিকে সংস্কার সর্বস্বতা প্রথা সর্বস্বতা নিয়ে আবর্তিত হয়েছে অন্যান্য চরিত্রগুলো একটা বিশেষ ব্যঞ্জনার বাণীবাহক হিসেবে এসেছে জ্ঞান কর্ম যুক্তি বনাম আচার শৃঙ্খলার অন্তর হলে নিপীড়ন বনাম স্বাধীন স্বাধীনবয়ের চিন্তার কেন্দ্রে গুরু নাটকটা প্রাণবায়ুটা এইভাবে প্রবাহিত হয়েছে মানুষের মুক্তি আর স্বাধীন চিন্তাশক্তি অপরমীয় কর্মশক্তির উদ্যম যেখানে নানা রকম বাধার সম্মুখীন রবীন্দ্রনাথ সেখানেই বন্ধন মুক্তির গান গেয়েছেন এবং সেটাকে প্রমাণ করতেই পঞ্চকের চরিত্রকে তিনি এনেছেন এখানে মহাপঞ্চকের আনুষ্ঠানিকতা মন্ত্র সর্বস্বতা আচার অনুষ্ঠান বা আয়তন অধিবাসীদের অতিষ্ঠ করে তুলেছে তারা মন থেকে এটাকে গ্রহণ করতে চাইছে না বালক সুভদ্র সে কারণে উত্তর দিকে জানলা খুলে আকাশবাতা সেসব দেখে ফেলেছে সেখানেই বিরুদ্ধে সৃষ্টি হয়েছে পঞ্চক আচার আর প্রথা সাম্রাজ্যে মুক্ত প্রাণের অধিকারী সেসব কিছু পরক করে দেখতে চায় যুক্তি সঙ্কোষ্ঠীপথরে বিচার করতে চায় ভাঙতে চায় প্রাচীন প্রথাকে আর এই প্রথা আর প্রাণের বিরোধী সমগ্র নাটকটা এগিয়ে গিয়েছে সেদিক থেকে গুরু একটা প্রতীক ধর্মী নাটক হিসেবে আমরা গ্রহণ করতে পারি অন্যভাবে এটাকে বলা যেতে পারে এটা একটা তত্ত্ব নাটক এর মধ্যে একটা আধ্যাত্ম দর্শনের কথাও যেন রবীন্দ্রনাথ ঠাকুর তার এই নাটকের মধ্যে দিয়ে বলতে চেয়েছেন সেই আধ্যাত্মসতনার কথাটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি সেটুকুনি তোমরা একটু দেখে নেবে তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো লিখতে একটু সুবিধেই হবে যাই হোক এটা একটা হলো বেশ এরপরে আমরা দাদা ঠাকুরের চরিত্র সম্পর্কে আলোচনা করি দাদা ঠাকুর চরিত্রটাই খুব ইম্পর্টেন্ট কারণ তার মধ্যে দিয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিশেষ ভাবনার পরিচয়টা প্রকাশ করতে চেয়েছেন রবীন্দ্রনাথের ভাবনায় এই যে গুরু নামটা পাচ্ছি নাম নাটকটার নাম নামকরণ তো গুরু এবং এই গুরু চরিত্রটিকে কেন্দ্র গুরুচরিত্রের একটা গুরুত্ব রয়েছে যা আমরা যাকে গুরু বলে চিনছি তার তিনিই হচ্ছেন দাদা ঠাকুর এবং তিনিই হচ্ছেন দর্বকদের গোসাই ব্যক্তি সে একই এক ধরনের একটা টাইপ চরিত্রের ব্যবহার তিনি এই ধরনের নাটকগুলোতে করেছেন রূপক সাংকেতিক নাটক যেগুলো আমরা আগে আলোচনা করলাম সেই ধরনের নাটকে এই ধরনের চরিত্র মাঝে মাঝেই এসেছে গুরু নাটকে দাদা ঠাকুর আয়তনের সমস্ত অনিয়মের বিরুদ্ধে তার ভূমিকা অবতীর্ণ হয়েছে মহাপঞ্চক উপাধ্যায় তাদের নির্দেশিত পথ এবং মার্গ যখন আশ্রমিকদের জীবন সাধনার ক্ষেত্রটাকে সংকুচিত করে তুলেছে তখন জন্য সহযোগে অচলায়তনের সুচ্চ প্রাচীর ভেঙে আনন্দের কলতান সৃষ্টি করেছেন দাদা ঠাকুর বলা যায় রবীন্দ্র আধ্যাত্ম সাধনার মূর্ত প্রতীকরূপে তিনি এখানে গুরু নাটকে প্রকাশিত হয়েছেন জ্ঞান ভক্তি এবং কর্মমার্গের সাধকদের কাছে তিনি যথাক্রমে গুরু গোসাই এবং এই দাদা ঠাকুর রূপে এসেছেন সেইটাই আমরা কথাটা আলোচনা করেছি প্রথম পর্বে সেটা একটু তোমরা অবশ্যই দেখে নেবে কীভাবে জ্ঞান কর্ম এবং প্রেমের সাধনার মাধ্যমে আধ্যাত্মিক সাধনায় সফলতা লাভ করা যায় সেই বিষয়টাতে রবীন্দ্রনাথ নাট্যকায় প্রকাশ করেছেন এই ধরনের চরিত্রগুলোর রূপকে যাই হোক অপরন্ত প্রাণশক্তির প্রাচুর্যে তিনি ভরপুর তিনি উজ্জ্বল মানে চরিত্রের কথা বলছি অচলায় তিনি এসেছেন যোদ্ধার সাজে হায়তনের মধ্যে আচারের যে অন্ধকার সৃষ্টি হয়েছে সেখানে বিশ্বজগতের সঙ্গে মেলানোর মন্ত্র নিয়ে তিনি হাজির হয়েছেন গ্রীষ্মের রুদ্র তপন দাহন শেষে নববর্ষ স্নিগ্ধতায় শুষ্ক জ্ঞানের চিরাচরিত গণ্ডি অতিক্রম করে জীবন বিকাশের পথ সুগম করেছেন তিনি তিনি নিজেই তার পরিচয় ব্যক্ত করেছেন কি বলতে যে জানতে চায় না যে আমি তাকে চালাচ্ছি আমি তার দাদা ঠাকুর আর যে আমার আদেশ নিয়ে চলতে চাই তার কাছে আমি গুরু তিনি তার পরিচয়টা এভাবে দিয়েছেন আয় অচলায়তনে প্রবেশ করার পর মহাপঞ্চক প্রশ্ন করেছেন তুমি গুরু তবে এই শত্রু বেশে কেন তার উত্তরে দাদা ঠাকুর বলেছেন এই তো আমার গুরুর বেশ তুমি যে আমার সঙ্গে লড়াই করবে সেই লড়াই আমার গুরুর অভ্যর্থনা এইসব কথাগুলো তিনি বলেছেন মহাপঞ্চক যখন হার মানতে চাই চাননি দাদা ঠাকুর তাকে বলেছেন যে দিনে দিনে হার মানতে হবে অচলায়তনে সমস্ত অহংকার ভেঙে তিনি চুনমার করে দিয়েছেন এক জোটা দেবীর রাসফালন স্তব্ধ করে দিয়ে আকাশের আলোর সঙ্গে তাকে মিশিয়ে দিয়ে শুধু সুভদ্রর পাপমোচনে তিনি করেননি মুক্তির আলোয় সারা ভুবনকে তিনি ভরিয়ে তুলেছেন তাই তার জয়ধ্বনি জুনক এবং দর্বকদের কণ্ঠেও শোনা যে আমরা যে চতুর্থ দৃশ্যে অচলায়তনে যে গান ভেঙেছ দুয়ার ঈশ্বর্য জ্যোতির্ময় তোমারই হোক জয় এই গানের মাধ্যমে সেই মুক্তির আলো সারা বিশ্বে ভুবনে ছড়িয়ে পড়েছে এবং তার জয়ধ্বনি দর্শকদের কণ্ঠে জুনকদের কণ্ঠে আমরা শুনতে পেয়েছি এইভাবে গুরুর নাটকে গুরু চরিত্রটি আবর্তিত হয়েছে গুরু চরিত্রটিকে এইভাবে বা দাদা ঠাকুরের চরিত্রকে রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে প্রকাশ করেছেন এটা একটা গেল বেশ এরপরে আর একটা প্রশ্ন এরকম হয় গুরু নাটকে দর্ভকদের ভূমিকা আলোচনা করো জুনকদের ভূমিকা আলোচনা করে যে আমরা আলাদা আলাদা দৃশ্যগুলো পেয়েছি সেখানে এক একটা দৃশ্যতেই তাদের কথাগুলো আলোচনা করা আছে যেমন দ্বিতীয় দৃশ্যতে আমরা দেখতে পেয়েছি পাহাড় মাঠে জুনকদের পরিচয় রয়েছে তৃতীয় দৃশ্যতে দর্ভকদের সম্পর্কে আলোচনা হয়েছে এইরকম ভাগ ভাগ করে নিয়েও আমরা উত্তরগুলোকে করে নিতে পারবো যাই হোক এখানে দর্ভকদের ভূমিকা যেটুকুনি আমরা পাচ্ছি রবীন্দ্র ঠাকুর তার গুরু নাটকে অচলায়তনে যে যুক্তিহীন অন্ধবিশ্বাসের প্রচলনের কথা বলেছেন দর্পকরা একেবারে অচলায়তনের প্রান্ত সীমায় থেকেও তার থেকে কিন্তু মুক্ত নয় তাদের মনের মধ্যেও সেই ধোঁয়ার ব্যাপারটা রয়ে গেছে তাদের ছোঁয়া খাবার পঞ্চকদের দিতে তাই দর্ভকরা সংকুচিত হয়ে ওঠে কিংবা আমরা নিচে যাত নিজেরা তাই এটাকে বিশ্বাস করে এ কথা তারা সহজেই বলতে পারে কিন্তু অচলায়তনের মানুষদের সঙ্গে দর্পকদের পার্থক্য করল। এই যে এরা শাস্ত্র শিক্ষা মানুষদের মধ্যে যে অহংকারের জন্ম দিচ্ছে তার থেকে এরা কিন্তু মুক্ত এরা সহজ সরল এবং তাদের মধ্যে কোনো শাস্ত্রজ্ঞান না থাকলেও তারা গুরুকে সম্ভাষণ বা স্বাগত জানানোর সময়ও তাদের এই চারিত্রিক বিনয়ের প্রকাশ আমরা দেখতে পেয়েছি গুরুর স্নানের জলকে তুলে আনলে তিনি সন্তুষ্ট বোধ করবেন সেটা দ্বিতীয় দর্ভক গুরুর কাছ থেকে জানতে চাই এই ধরনের কথাবার্তাগুলো আমরা সব জেনে নিয়েছি এখান থেকে কিন্তু দর্ভকদের আমরা চরিত্র বৈশিষ্ট্যটা বুঝতে পারছি দর্ভকরা অতিথি আপ্যায়নে যথেষ্ট আন্তরিক আবেগ প্রবণ সে কথাটা আমরা জেনেছি তাই বাড়িতে শুধু ভাত আর মাছ রান্না হলেও তারা দ্বিতীয়টা মানে প্রিয় গোসাই ঠাকুরের জন্য তারা ব্যবস্থা করতে চেয়েছে বোনের জাম বা খেজুর বা কালো গরু দুধ ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো আমরা পেয়েছি দর্ভকরা শাস্ত্র জানে না কেবল তারা নাম গান করে এবং এই প্রসঙ্গে আমরা যে গানের কথাটা পেয়েছি সেটা উল্লেখ করে দিতে পারলে কোনো ক্ষতি নেই যেমন ওই যে গানটা আমরা পেয়েছি ও অকুলের কুল ও গতির গতি এই যে গানটা মানে দাদা ঠাকুরের উদ্দেশ্যে তারা গাইছেন সেই কথাটা গানটা বলতে হবে নাম গান করে কিন্তু অজ্ঞতা থেকেই অচলায়তনের লড়াইয়ের খবর পেয়ে তারা তাতে অংশ নিতে চায় অচলায়তনের পাশে গিয়ে দাঁড়াতে চায় যা হাজার হোক অচলায়তনের প্রান্তসীমার মধ্যেই তো তাঁদের বাস সে কথাটাকে উল্লেখ করতে হবে নাটকের শেষে অচলায়তনের প্রাচীর ভেঙে পড়লে সেখানে দাদা ঠাকুর যকদের সঙ্গে দর্ভকরাও উপস্থিত হয় কিন্তু তাদের উপস্থিতি ছিল নিঃসব দর্শকের মতো সেসব দিবসও গরুর বন্দনাগারে তারাও যোগ দিয়েছে যুনকদের সঙ্গে এভাবে মানে এই দর্ভকদের ভূমিকার কথাটা আলোচনা করতে হবে এটা একটা গেল বেশ আর একটা প্রশ্ন আমাদের এখানে দর্ভকদের সঙ্গে সঙ্গে সমগোত্রীয় হিসেবে একবার সঙ্গে সঙ্গে চলে আসতে পারে সেটা হচ্ছে যুনকদের ভূমিকা আলোচনা করো সেই জুনকদের সম্পর্কে আমরা যেটা জেনেছি সেটা দ্বিতীয় দৃশ্যের কথা পাহাড় মাঠে অচলায়তন নাটকে এই জুনকরাই ছিল সোনপাংশ এই সম্পর্কে আমরা আগেই আলোচনা করে দিয়েছি গুরু নাটকে তারাই জুনক অচলায়তনের চোখে তারা অস্পৃশ্য অন্তজ অসুচি এবং তারা পতীত বলে চিহ্নিত হয়েছে অচলায়তনের প্রাচীর ডিঙিয়ে যুনকদের কাছে যাওয়া পঞ্চককে জুনকরা জানিয়েছে আমরা নাচবার সুযোগ পেলেই নাচি পা দুটোকে স্থির রাখতে পারি নে অচলায়তনের শাস্ত্র আচারের পথ জীবনযাপনের বিরুদ্ধে যেন প্রতিবাদ ঘোষিত হয় জুনকদের এই সংলাপে যুবকরা তো একটা মূর্তিমান প্রতিবাদরূপেই যেন এই প্রথা সংস্কারের বিরোধিতা করতেই তাদের চরিত্রটাকে এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে তারা গুরুবাদে বিশ্বাস করে না বিশ্বাস করে কাজে তারা কর্মপাগল তারা কর্মজীবী যুবকেরা বিশ্বাস করে দাদা ঠাকুর গেলে অচলায়তনের পাথরগুলো পর্যন্ত নাচতে শুরু করবে পুঁথিগুলোর মধ্যে মাসির সুর শোনা যাবে বলে যুবকরা উল্লেখ করেছে যুবকরা অন্ধ সংস্কারে বিশ্বাসী নয় বলেই তারা যুক্তিবাদী এই সঙ্গে আমরা পঞ্চকের সঙ্গে কথোপকথনকালে তাদের যুক্তিবাদিতার প্রমাণ পেয়েছি প্রথম যুক তাই পঞ্চকের কাছে জানতে চায় যে কাকুর ও খেসারির ডাল খাওয়ার ক্ষেত্রে হয় দিনে কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু সেই জিনিসগুলো নিজের হাতে যারা চাষ করে তাদেরকে ছোঁয়াছুঁই হাত করা বা তাদের সংস্পর্শ এড়িয়ে চলা ইত্যাদি কথাগুলোকে বলেছে পঞ্চক যখন তখন তো তারা এই প্রশ্ন তুলেছে দ্বিতীয় জুনক পঞ্চককে প্রশ্ন করেছিল তাদের পিতামহ বিষ্কম্বই কেন কাকুরের মধ্যে হঠাৎ জন্মগ্রহণ করতে গেলেন যুনকরা যুক্তিনির্ভর ছিল বলেই পঞ্চকের কোনো কথাকে নির্বিচারে তারা গ্রহণ করেননি বরং না মেনে বারবার প্রশ্ন করে বিরক্ত করে তুলেছিল পঞ্চককে প্রাণ প্রাণশক্তিকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত অচলতনে নিষেধ ও সংস্কারের প্রাচীর ভেঙে ফেলেছিলেন দাদা ঠাকুর সে কথাটাকেও উল্লেখ করতে হবে দর্ভকদের সঙ্গে যুবকরাও গুরুকে স্বাগত জানানোর গান গিয়েছে সে গানে সমস্ত বন্ধনের ক্ষয় হওয়ার সুর বেজে উঠেছে জুনকরা সেই গানও গেয়েছে এইভাবে জুনকদের চৈত বিশেষ করে ঠাকুর গুরু নাটকে তুলে ধরেছেন এবং এই কথাটাকে উল্লেখ করতে হবে জুনকদের ব্যাপারটা নিয়ে বেশ এরপরে আর একটা প্রশ্ন এরকম হয় এই যে গানের ব্যবহারগুলো আমরা আলোচনা করেছি মোটামুটি সাতটা গানের পরিচয় আমরা পেয়েছি তাহলে এরকম প্রশ্ন হতে পারে যে গুরু নাটকে মোট কটি সঙ্গীত রয়েছে নাটকটিতে সঙ্গীতের কি ভূমিকা আছে তা তোমার আলোচনা করে স্পষ্ট করো ইত্যাদি ইত্যাদি যদি থাকে এক প্লাস তখন এটা বলে দিতে হবে যে মোট সাতটি গানের পরিচয় আমরা পেয়েছি সাতটি সঙ্গীত রয়েছে তার মধ্যে ছটা গান মূল অচলাতার নাটকে ছিল শেষ গানটা নতুন আমরা সংযোজিত হতে দেখেছি যেটা ওই ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময় ওই গানটা ছিল না মূল অচলাতার নাটকে পরবর্তীকালে এটা সংযোজিত হয়েছে এটুকুনি বলে দিতে হবে আমাদের প্রথম গান যেটা আমরা পেয়েছি তুমি ডাক দিয়েছো কোন সকালে গানটি রবীন্দ্রনাথ গুরু নাটকে চারবার ভেঙে ভেঙে ব্যবহার করেছেন একবারই পুরো গানটা দেওয়া নেই যেটি অচলায়তনে দুবারে ব্যবহৃত হয়েছিলো সেটুকুনি উল্লেখ করে দিতে পারলে ভালো গুরুর আগমনে আত্মমগ্নভাবে পঞ্চক তার এই আবাহনী গানটা গিয়েছে পঞ্চকের দ্বিতীয় গান ওরে 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 আমার মন মেতেছে এটাতে মধ্যে আকাশের ঘন নীল মেঘের মধ্যে পঞ্চক শুনেছে উদার মুক্তির ডাক মূল থিম তো এইটাই সেই পঞ্চকের মূল ভাবনার পরিচয়টাকে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে গানের মধ্য দিয়ে প্রকাশ করেছেন আবার এ পথ গেছে কোনখানে কোনখানে এই গানটাও পঞ্চক গিয়েছেন তার মুক্তির পথে সন্ধান করেছে পাহাড়ের পারে সাগরের ধারে দুরাসার দিক পানে ইত্যাদি তথ্যগুলো আমরা পেয়েছি আবার জুনকদের একটা গান আমরা আছে আমরা চাষ করি আনন্দে আর সব কাজে হাত লাগাই মোরা সব কাজে এই গান দুটোতেও এই যৌথ কর্মমুখর জীবনের আনন্দর কথা আমরা দেখতে পেয়েছি আর যে আমরা বললাম দর্ভকদের যে গানটা একটা পরিচয় আমরা পেয়েছি ও অকুলের কুল ও অগতির গতি সেই দর্ভকদের এই গানের মধ্যেও একটা অকৃত্রিম ঈশ্বর ভক্তির পরিচয় আমরা পেয়েছি বিনয়ের প্রকাশ দেখতে পেয়েছি গুরু নাটকের শেষে যে ভেঙেছ দুয়ার এসে জ্যোতির্ময় গানটা আছে সেটা মূল অচলায়তন নাটকে ছিলেন সে কথাটা উল্লেখ করে দিলেন সে কথাটা বলে দিতে হবে সে গুরু নেতৃত্বে অচলায়তনের দীর্ঘকাল ধরে সযত্নে লালিত যাবতীয় প্রথা সর্বত্যা এবং সংস্কার ভেঙে পড়েছে তাকে কেন্দ্র করে এই গানটা গাওয়া হয়েছে এইভাবে ঘটনার আবহে চরিত্রের তাৎপর্য এবং নাট্য ব্যঞ্জনাকে সার্থক করে তুলতে গানগুলোর প্রয়োগ অসীম গুরুত্ব পেয়েছে এবং এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমাদের এই গুরু নাটকে সেটুকু উল্লেখ করতে হবে বেশ এটা একটা গেলো গুরু নাটকের গান সম্পর্কিত প্রশ্ন হয়ে আসলে এই ধরনের সব গানগুলোকে উল্লেখ করে দিই একটু ব্যাখ্যা করে দিতে হবে তাহলেই উত্তরটা হয়ে যাবে বেশ এটা একটা গেলো অনেক সময় লাইন ধরে ধরে অনেক সময় প্রশ্ন চলে আসে যেমন ওকে অচলায়তনের ভূতে পেয়েছে কার সম্বন্ধে কথা কে বলেছে অচলায়তনের ভূত কী ব্যাখ্যা করো বা কিভাবে তাকে ভূতে ধরেছে এরকম প্রশ্ন আসতে পারে এক এক তিন করে ভেঙে ভেঙে প্রশ্ন চলে এলো এটা খুব ভালো প্রশ্ন একটা কার সম্বন্ধে কথা কে বলেছে ওকে অচলায়তনের ভূতে পেয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুরু নাটকে তৃতীয় জুনক এই কথাটা পঞ্চক সম্বন্ধে বলেছে এবার দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অচলায়তনের ভূত কী অচলায়তনের ভূতের কথাটা একটু সুন্দরভাবে ব্যক্ত করে দিতে হবে ভূত বলতে এখানে এই নিয়মের গারোদে বন্দি থাকা অচলায়তনের বহু জরাজীর্ণ বিশ্বাস সংস্কার এবং কুপ্রথাকে বলা হয়েছে যেগুলো অচলায়তনের বাসিন্দারা শিক্ষার্থীরা বা শ্রমিকেরা নিয়ম মতো পালন করে চলে আসছে এতকাল ধরে সেইটাকে অচলায়তনের ভূত বলা হচ্ছে বেশ আবার তারপরের যেটা অংশ রয়েছে সেটা হচ্ছে কীভাবে তাকে ভূতে পেয়েছে সেই ব্যাপারটা করে জুনকদের কথাবার্তার মধ্যে থেকেও আমরা সেটা জানতে পেরেছি বা আমরা নাটকের মূল যে বিষয় তার সেখান থেকেও জানতে পেরেছি সংস্কার ঘেরা অচলায়তনের শাস্ত্রী যে বেড়াজাল এবং বিধিনিষেধের মধ্যে ছোট থেকে বড়ো হওয়ার জন্য অচলায়তনের মুক্ত প্রাণের প্রতীক পঞ্চক কিন্তু সম্পূর্ণরূপে প্রথামুক্ত হয়ে উঠতে পারেনি তার মনের মধ্যেও সে সংস্কার জড়িত হয়ে রয়েছে জুনকদের মুক্ত জীবনাচরণের প্রতি তার লোভ থাকলেও মনের কোণে লুকিয়ে থাকা সংস্কার তাকে পরিপূর্ণরূপে জুনকদের সঙ্গে মিশতে বাধা দেয় জুনকদের মুক্ত মন এবং প্রকৃতি পঞ্চকার ভালো লাগে তাই সে বারবার আশ্রম থেকে বেরিয়ে আসে তাদের কাছে কিন্তু নিশ্চিন্তে বিনা দ্বিধায় তাদের সঙ্গে মিশতে পারে না এই বিষয়ে তার কথোপকথন আমরা দাদা ঠাকুরের সঙ্গে পেয়েছি যে আমি একটা ভয়ানক টানাটানির মধ্যে আছি অর্থাৎ সে স্থির করতে পারছে না যে কোন পথে সে যাবে যতই সে গান গিয়ে নেচে বেড়াক না কেন অচলাতনে বাস করার জন্য প্রতিদিনের শৃঙ্খলাবদ্ধ নিয়ম নীতি তার মনের মধ্যেও যেন কোথাও অজান্তে প্রভাব ফেলেছে তাই জুনকদের কাজের সঙ্গে সে তাদের কাজের পার্থক্য খুঁজে পায় তাই সে মন খুলে জুনকদের কাছে টেনে নিতে পারে না কিন্তু জুনকদের এমন কোনো কাজে কোনো বাধা নেই তারা আনন্দের সঙ্গে সব কাজ করে সমাধা করে সে কথা নিয়ে তারা বিস্তর আলোচনা করেছে পঞ্চকের সঙ্গে তারা তাই পঞ্চককে তারা সহজেই আপন করতে পারে কিন্তু পঞ্চকের এমন ভাবান্তর থেকে সহপতি তারা বিস্মিত হয়ে এরকম উক্তি করেছে যে ওকে অচলায়তনের ভূতে পেয়েছে সেই ব্যাপারটাকে উল্লেখ করে দিতে হবে আর একটা প্রশ্ন এরকম লাইন ধরে হতে পারে শুনেছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে শিক্ষায়তন কিভাবে অচলায়তনে পরিণত হলো হয়েছিল বা সেখানে কারা লড়াই করতে এসেছিলো এবং কেন এসেছিল এই ধরনের প্রশ্ন অনেক সময় হতে পারে যাই যে কোনো লাইন ধরে প্রশ্ন আসছিলো সেই মতন তৎপর হয়ে থাকতে হবে এবং উত্তরগুলোকে ঠিক লিখে দিতে হবে যেহেতু মূল বিষয়বস্তুটা আমরা জেনে গেছি কোনো প্রশ্নের উত্তরই আমরা আর লিখতে অসুবিধে হবে না আমরা সব প্রশ্নের উত্তরই ঠিক ঠিকভাবে লিখে দিতে পারবো এইটুকু আশা আমরা করতেই পারি যাই হোক এতে যেটা প্রশ্নটা হচ্ছে যে শুনেছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে শিক্ষায়তন কীভাবে অচলায়তনে পরিণত হলো সেটুকুনি উল্লেখ করতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটকে অচলায়তন আপাতভাবে শিক্ষায়তন হলেও সেখানে শাস্ত্র আচার বিচার আর সংস্কারে নিমজ্জিত সেই আয়তন শেষ যে অচলায়তনেই পরিণত হয়েছে এই অচলায়তন পাথরকে সত্য বললে মানে প্রাণকে নয় এবং পাথরে ঘাস জন্মানো এখানে হয় নিন্দিত সে পরিচয়টা তো আমরা কথাবার্তার মাধ্যমে পেয়েছি সেখানে কুলদত্তের ক্রিয়া সংগ্রহ বা ভরদ্বাজ মিশ্রের প্রয়োগ প্রজ্ঞপ্তি জলনান্তের আধিকর্মিক বর্ষায়নে অচলায়তন পথের সন্ধান খোঁজে মানে যাবতীয় প্রশ্নের উত্তর তারা ওই তিন চারটে শাস্ত্রের মধ্যেই সেখানে তারা পায় আচার্যদের ব্যাখ্যায় বলেছেন যেখানকার সমস্ত প্রশ্নের উত্তর এখানকারই সমস্ত শাস্ত্রের ভিতর থেকে পাওয়া যায় মুক্ত জীবনের বার্তাবাহক তাই অচলায়তনের দুরলক্ষণ বলে চিহ্নিত হতে হয় এবং বালক সুভদ্রের কৌথল বসে আয়তনের উত্তর দিকে জানলা খুলে দিলে তাকে ভয়ঙ্কর পাপ হিসেবে বিবেচনা করে সকলে তাকে প্রায়শ্চিত করানোর জন্য বা অন্ধতমস ওই পালন করার জন্য ব্যগ্র হয়ে ওঠে উপাধ্যায় যখন বলেন তুচ্ছ মানুষের প্রাণ আজ আছে কাল নেই কিন্তু সনাতন ধর্মবিধি তো চিরকালের তখন মানবতার উপরে শাস্ত্রকে স্থান দেওয়া হচ্ছে সেটি ব্যাপারটাকে উল্লেখ করতে হবে আর শিক্ষালয়ের রচলায়তনে পরিণত হওয়াটাও এইভাবে নিশ্চিন্ত হয়ে যায় দাদা ঠাকুরের নেতৃত্বে সেখানে যুনকরা লড়াই করতে এসেছিল আপাততভাবে চন্ডকের হত্যা এবং দশজন জুনককে কালঝুন্টি দেবীর কাছে বলি দেওয়ার জন্য ধরে নিয়ে যাওয়ার জন্য এইটা প্রতিশোধ হিসেবে মানে এই উদ্দেশ্যটা হলেও আসলে তারা এসেছিলো অচলায়তনের পাথের পাপের প্রাচীরকে ধুলোয় মিশিয়ে দিতে এটা হচ্ছে মূল ব্যাপার কিন্তু তার একটা উপলক্ষ হিসেবে আমরা ওই চন্ডককে মারা বা দশজন জনককে ধরে নিয়ে গিয়ে কালঝন্টি দেবীর কাছে বলি দেওয়ার ব্যাপারটা একটু সামনে এসেছে কিন্তু মূল কারণটা কিন্তু যেটা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ব্যক্ত করতে চেয়েছেন সেটা হচ্ছে অচলায়তনের পাপের প্রাচীরকে ধুলোয় মিশিয়ে দেওয়াটাই এটা মূল উদ্দেশ্য এইভাবে অচলায়তনের এই যে মানে শিক্ষায়তনটা কীভাবে অচলায়তনে পরিণত ছিল সে ব্যাপারটাকে উল্লেখ করতে হবে বেশ আরেকটা প্রশ্ন এরকম হতে পারে যে সে কি গর্ভের মধ্যেও কাজ করে কে কোন প্রসঙ্গে বলেছেন গর্ভের মধ্যে কি কাজ করে তার কি প্রমাণ মেলে এরকম ভাঙা ভাঙা প্রশ্ন দুই দুই এক করে হতে পারে এটা ভালো প্রশ্ন এই জন্য ভালো করে পরে রাখতে হবে কারণ কোন লাইন ধরে কীরকম প্রশ্ন আসবে তো কিছু বলা যায় না গোটা নাটকটাই ভালো করে চারটে দৃশ্য চারটে দৃশ্য মোটামুটি মুখস্থ রাখতে হবে আর কি মুখস্ত মানে প্রত্যেকটা লাইন মুখস্ত নয় ঘটনা ধারাটাকে মনে রাখতে হবে পরপর পরপর কি ঘটনাটা ঘটেছে তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো লিখতে কোনো অসুবিধা হবে না এখানে যেমন সে কি গর্বের মধ্যেও কাজ করে এই কথাটা কে বলছে সেটুকুনি মনের চট করি মনে ধরতে হবে যে তুমি মানে পড়া থাকলে এটা ঠিকভাবে লেখা যাবে কে কোন প্রসঙ্গে বলেছেন গুরু নাটকে ছোটো বালক শিক্ষার্থী সুভদ্র কৌতূহলীয় উত্তর দিকে তিনশো পঁয়তাল্লিশ বছরের জানলাটা খুলে দিয়েছিল এবং এক মুহূর্তের জন্য হলেও সে খুলে দেখে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে সে কথা সে নিজেই বলেছে এবং অচলায়তনের সংস্কারের ভয় তার সরল মনে এমনভাবে গভীর প্রভাব বিস্তার করেছে যে সে নিজেই তার এর কাজের জন্য প্রায়শ্চিত্য করতে অগ্রসর হয়েছে এবং সে সবাইকে বলে বলে বেরেছে আমি পাপ করেছি আমি পাপ করেছি আমার কোন প্রায়শ্চিত্য করলে আমার পাপ দুরীভূত হবে ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো আমরা জেনেছি এবং আচার্য এবং পঞ্চকের শতবারণ সত্ত্বেও সে পিছু হটেনি এই প্রসঙ্গে আচার্য অদিন পূর্ণ এই কথাটা বলেছেন যে সে কি গর্বের মধ্যেও কাজ করে মানে অচলায়তনের যে প্রথার প্রতি অন্ধ বিশ্বাস সংস্কার এইটা এত গভীরভাবে প্রভাব বিস্তার করে যে আচার্য অদিন পূর্ণ বলছেন যে এটা মাতৃগর্ভরে জঠোর থাকাকালীনই এটা প্রভাবটা বিস্তার করেছে নাহলে ওইটুকুনি ছেলের মধ্যে এইভাবে এই সংস্কারের প্রতি অত্যধিক আগ্রহর প্রকাশটা কারণের জন্যই অদিন পূর্ণে করেছেন যেটুকুনি বলতে হবে আচ্ছা দু নম্বর যেটা হচ্ছে কর্মের মধ্যে কী কাজ করে আচার্যতে বলেছেন সুভদ্রকে তার কাছ থেকে প্রয়োগ করে ছিনিয়ে নিয়ে প্রায়শ্চিত্ত করানো হলেও তিনি ব্যথিত হতেন না কিন্তু হাজার বছরের নিষ্ঠুর সংস্কারের কালো হাতের মুষ্টি ওই ছোটো শিশু মনকে এমনভাবে গ্রাস করেছে এমনভাবে কঠিনভাবে চেপে ধরেছে যে তার মনে পাঁচ আঙ্গুলের গভীর দাগ ছেপে দিয়েছে দাগ বসিয়ে দিয়েছে তাই আচার্য অদিন নিষেধ সত্ত্বেও সে প্রায়শ্চিত্ত করতে অগ্রসর হয় এমনকি আচার্য সঙ্গে প্রায়শ্চিত্য সময়ে যেতে চাইলেও সুভদ্র রাজি হয় না কারণ সে জানে এটা একটা আমাকে একাই করতে হবে কোনটা পাপ কোনটা পুণ্য এই বিষয়ে অচলাচনের শিক্ষার্থীরা সম্পূর্ণরূপে সজাগ সুভদ্র তার ব্যতিক্রম নয় সুভদ্রের এই প্রতিক্রিয়ায় বিস্মিত হয়ে আচার্য ভেবেছেন যে সম্ভবত মাতৃগর্ভে থাকাকালীনই অচলাতনের সংস্কার গর্ভস্থ ভ্রণের মধ্যে ক্রিয়া করতে শুরু করে দেয় তাই এইভাবে ক্রিয়াটা করে বলে প্রশ্নের উত্তরটা এইভাবে হবে আবার তার শেষকালে অংশটা কি তার কি প্রমাণ মেলে এ বড় প্রমাণ মেলে এই সুভদ্রের স্বেচ্ছায় মহাতামস ব্রত করতে উৎসাহিত হওয়ার কথায় বা অগ্রসর হওয়ার কথায় এতে বোঝা যায় যে সংস্কারে বিশ্বাস তার মনকে কীভাবে ঘিরে ধরেছে চেপে ধরেছে সেই কথাটাকে উল্লেখ করতে হবে এটা একটা গেল বেশ অচলায়তনের বালক সম্প্রদায়ের কোন বৈশিষ্ট্য তোমার চোখে ধরা পড়েছে তা পাঠ্য গুরু নাটক সম্পর্কে আলোচনা করো গুরু নাটক সম্বন্ধে আলোচনা করো এর ধরনের কোনো প্রশ্ন এলে মানে বালক দলের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে একটু লিখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুরু নাটকে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এখানে অচলায়তন বলা হয়েছে এবং অচলায়তনে শিশুদের নিজস্ব ইচ্ছার কোনো প্রাধান্য সেখানে নেই কেবলমাত্র গত বিদ্যার উপর ভর করে এদের শিক্ষা দেওয়া হয় তাতে প্রতিদিন নিয়ম করে তাদের মন্ত্র পাঠ যাগযজ্ঞ আচার অনুষ্ঠান এবং ধ্যানে বসতে হতো ইত্যাদি পরিচয়গুলো আমরা পেয়েছি আশ্রমের এই কঠিন নিয়ম অবরুদ্ধতা বালকদের মনে এমন গভীর প্রভাব বিস্তার করে যে তারা সাধারণ কাজ করতেও ভয় পায় এবং তাই তারা হাসতে জানে না গাইতে জানে না নাচতে জানে না আনন্দে মেতে উঠতেও সেখানে পাপের ভয়ে খোলা আকাশের নিচে খেলতে খেলতে ভয় হয় যদি পাপ হয় তাই তারা শেষকালে আমরা দেখেছি চতুর্থ দিশে যখন দাদা ঠাকুর সে সমস্ত কিছু ভেঙে চুরে দিচ্ছে তখন দাদা ঠাকুর বলছে চলো খেলতে যাবে তখন বলছে কোথায় তখন দাদা ঠাকুর যখন বলছে খোলা মাঠে তখন তারা বলছে যে খোলা মাঠে গেলে আমাদের পাপ হবে না তাদেরকে তো এই যে দেওয়া হয়েছে সেই কথাটাকে উল্লেখ করতে হবে লোহা পেটে তারা গহিত কাজ বলে জানে মুক্ত আকাশের আলো বা পাখির ডাক তাদের মনে বিশ্বাসের সৃষ্টি করে তারা এসব কিছুই তো দেখেনি সব কিছু তো তাদের বঞ্চিত করে রাখা হয়েছে নিষেধ বারণ এইভাবে বেড়া জালে প্রথার বেড়া জালে সংস্কারের বেড়া জালের মধ্যে তারা আবদ্ধ হয়ে দিন কাটাচ্ছে সেই কারণেই কৌতূহলে বসে ভালক সুভদ্র উত্তর দিকে জানলা খুলে দেখলেও আশ্রমে কুসংস্কারের চাপে তার মন এমনভাবে অবদমিত হয়েছে ভারাক্রান্ত হয়ে উঠেছে সঙ্গে সঙ্গেই তো সে বন্ধ করে দিয়েছে এবং এই দুশ্চিন্তায় সে সকলকে তার কৃতকর্মের কথা জানিয়ে বেরিয়েছে এবং আচার্য পঞ্চক তাকে নানাভাবে বাঁচাতে চাইলেও সে পাপ খালনের জন্য মহাতামস ব্রত পালনে সে অগ্রসর হয় আবার গুরুর আগমনে সব কিছু ভেঙে চূর্ণ হয়ে গেলে ও আশ্রমের সংস্কার তার মনে এমনভাবে বদ্ধমূল্য প্রস্তার করেছে যে যে তারা আনন্দকেও মুক্ত মনে গ্রহণ করতে ভয় পায় তাই গুরুর সঙ্গে কথোপকথনকালে সে ব্যাপারটা আমরা দেখতে পাই জানতে পেরেছি যে বালক সুভদ্র যখন গুরুর সঙ্গে কথাবার্তা বলছে তখন তার মনের মধ্যে এই দ্বন্দ্বের প্রকাশ আমরা দেখতে পেয়েছি এইভাবে বালক দলের কথাবার্তা বা চরিত্র বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরতে হবে বালক সম্প্রদায়ের যে বৈশিষ্ট্যগুলো নাটকের মধ্যে ধরা পড়েছে তাই ঘটনা কাহিনীগুলোকে বর্ণনা করে তুলে ধরতে হবে বেশ এটা একটা গেল আর একটা প্রশ্ন এরকম হতে পারে অচলায়তনে তাকে কোথাও ধরবে না কাকে কেন অচলায়তনে কোথাও ধরবে না বা এই কথাটা কে বলেছে কার সম্পর্কে বলেছে তাকে কোথাও ধরবে না কেন এই ধরনের প্রশ্ন হতে পারে কারণ ছোটো ছোটো প্রশ্ন তো এক এক দুই এক এক তিন হয়ে গেল কে বলেছে কাকে কার সম্বন্ধে বলেছে ওইটা বলেছে পঞ্চক বলেছে গুরু ঠাকুর গুরু সম্বন্ধে বলেছেন বা দাদা ঠাকুরের সম্বন্ধে বলেছেন আর কি গুরু সম্বন্ধে বলেছেন এবং তাকে কোথাও অচলায়তনে ধরবে না কারণ ব্যাখ্যা করো এটা বা তিন নম্বর সম্পর্কে সেটা লিখতে হবে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গুরু নাটকে প্রাঞ্চল চরিত্র পঞ্চকে কথাটা বলেছে সেটুকুনি বলতে হবে অচলায়তন একটা শিক্ষা সম্বন্ধীয় আশ্রমের নাম যেখানে কেবলমাত্র উচ্চশ্রেণীর সন্তানালয়ের শিক্ষা গ্রহণের সুযোগ পায় নিয়মনীতির নীতির আবদ্ধ সেই আয়তন এতটাই মানে কুসংস্কার হয়ে পড়েছে যে বাইরের আলো বা খোলা হওয়া দেখলেও ওরা ভয় পায় বাইরের পাখির গান শোনাও সেখানে নিষিদ্ধ তাই কি অচলায়তন নাম দেওয়া হয়েছে মানে যে আয়তনটা সচল নয় কুসংস্কারের প্রথার অন্ধবিশ্বাসের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে সেই জন্যই অচলায়তন নামটা মানে সার্থক হয়েছে বা যাই হোক যাকে আদর্শ করে এই আয়তন প্রতিষ্ঠিত হয়েছে সেই গুরুর আগমন বার্তায় আশ্রমের সকল সদস্য ব্যতীব্যস্ত হয়ে ওঠে বালকদের কারো মনে ভয় কারো মনে জেগে উঠেছে পুলক তখনই এই বালক তখনই এক বালক এই কথাটি বলে উঠেছে যা শুনে মনে হয় গুরু সম্পর্কে তাদের কোনো ধারণাই জন্মায়নি আশ্রমের নিয়মবদ্ধ জীবন থেকে পঞ্চক একটু আলাদা সেই সব নিয়মের বিন্দুমাত্র তোয়াক্কা করে না কারণ সেগুলোকে সে তো মনে প্রাণে গ্রহণ করে না এবং এসবগুলো সে বিশ্বাসও করে না গুরুকে সেও দেখেনি তবে তার ধারণা গুরু বিশাল মহৎ তাই তাকে ক্ষুদ্র আশ্রমের ঘেরাটোপে ধরবে না তার ধারণা গুরু এলে তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তাদের জীবনে সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাবেন গুরুর আগমন ঘটবে সকল বাধা বিঘ্ন ছিন্ন করে মুক্ত পথে আনন্দের পশরা সাজিয়ে তিনি আসবেন তাই তাকে মানুষের ক্ষুদ্র সংস্কারারচ্ছন্ন মনে ধরে রাখা যাবে না পঞ্চকে এই কথাটা বলেছেন কিন্তু তার সঙ্গে সহশিশু শিক্ষার্থীরা তো এই কথাটার অর্থ বুঝতে পারছে না তারা ভাবছে যে গুরু হয়তো খুব বড় মানে দৈহিকভাবে অনেক বড় যে তাকে অচলায়তনের এই ঘরের মধ্যে যে জায়গা তার সে জায়গার মধ্যে তাকে ধরানো যাবে না এটা শিশু শিক্ষার্থীরা বুঝেছে বালক সম্প্রদায় বুঝেছে কিন্তু পঞ্চকের ব্যাখ্যা অন্য অর্থ আমরা বুঝতে পারছি যে গুরু এইভাবে মুক্ত পথের প্রতীক বলে তাকে বদ্ধ সংস্কারের বেড়াজালের মধ্যে আবদ্ধ করে রাখা যাবে না সেই কথাটা পঞ্চক এখানে বলতে চেয়েছেন সেই জন্যই বলছেন যে অচলায়তনা তাকে কোথাও ধরবে না এই কথাগুলোকে উল্লেখ করে দিতে হবে এইভাবে বেশ এটা একটা হলো এইভাবে নানা রকমের প্রশ্নগুলো আসে এছাড়াও আরও নানা রকমের প্রশ্ন হতে পারে যে কোনো লাইন ধরে প্রশ্ন হতে পারে কোনো একটা নির্দিষ্ট প্রশ্ন এভাবে বলে দেওয়া যাবে না সমস্ত প্রশ্নের উত্তরগুলো করবার জন্যই গভীরভাবে বা কতক চারটে দৃশ্যকেই ভালো করে পরে রাখতে হবে এবং প্রত্যেকটা ঘটনার কর্মপর্যায় এবং কোন কথাগুলো প্রধান প্রধান চরিত্রগুলোর সম্পর্কে জানা থাকলে কথাটা বলতে পারে সেটুকুনি আন্দাজে আমরা অনুভব থেকে করে নিতে পারবো যে এই কথাটা এরই বলা হতে পারে সেই রকমভাবে একটু মন দিয়ে পড়াশোনাটা করে নিতে পারলে এই উত্তরগুলো ঠিক ঠিক লেখা যাবে বেশ এই কটা প্রশ্নই আমরা আলোচনা করলাম এছাড়াও তোমাদের সহায়ক বই নানা রকম প্রশ্ন আলোচনা করা আছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে এবং পরে প্রশ্ন উত্তরগুলো দেখবার আগে বইটাকে টেক্সটটাকে বারবার করে ছুটিয়ে পড়ে নিতে হবে আজ তাহলে এই পর্যন্ত থাক পরের পর আবার দেখা হবে